আজকে ঝুলন পূর্ণিমা, আজকে রাখি পূর্ণিমা, রাখি, হ্যাঁ আজকে রাখি, রাখি আর ঝুলন। এই আমার সোনা ভাই বলে দিচ্ছে, যেন এই যে আমার মেয়ে রান্না করছে ভোগের রান্না, টাটা টাটা বলে দাও কেন, আগে ভোগের রান্না করছে আমার মেয়ে, আজকে সকাল থেকে আমার মেয়ে সবই করছে, কারণ আমি করতে পারবো না, আমাদের অসুখ, তার জন্য মেয়ে গোপালকে দেবে বলেছে, তার জন্য মেয়ে রান্না করছে আলুর দম। এই যে আলুর দম হয়ে গেছে, পাঁচ রকম ভাজা হয়ে গেছে, পাঁচ রকম ভাজা হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, পায়েস হয়ে এসেছে, পায়েস এখন আমার মেয়ে পায়েস বানাচ্ছে, গরুর দুধ দিয়েছে, গরুর দুধ দিয়ে চালটা ফুটিয়েছে, এখন আমল দুধ গুলিয়ে নিয়েছে, এবার আমল দুধ দেবে, আমার মেয়ে খুব টেস্টি করে পায়েস করতে পারে। অনিতাস কিচেন উইথ ভিলেজ থেকে আজকে গোপালের রান্না হচ্ছে রাখি পূর্ণিমা। এই যে এই দুষ্টু ছেলেটা কি করছে দেখেন আপনারা, যে আমার পালিয়ে চলে গেল, এই যে মিষ্টি দিয়ে করছে, এই যে আমার সোনা ভাই মিষ্টি খাচ্ছিস দেখি তো, এই যে মিষ্টি খাচ্ছে, মিষ্টি দিয়ে পায়েস করেছে, এখন ওকে দিতেই হবে, তাই মিষ্টি খাচ্ছে। ভোগ দিচ্ছে সব ঠাকুরের থালার মধ্যে, এই যে ভোগ বাড়ছে, খিচুড়ি বেড়েছে, খিচুড়ি বাড়ছে, পোলাও দিয়েছে, আলুর দম দিয়েছে, পাঁচ তরকারি দিয়েছে, পাঁচ রকম ভাজা, সব একটা একটা থালায় বেড়ে বেড়ে দিচ্ছে, পায়েস বাটিতে বেড়েছে। দেখুন আপনারা আমার মেয়ে যা মারছে তাই করছে, ঠিক আছে, সব ঠিক আছে, চাটনি বাটিতে চাটনি রেখেছে, আপনাদের কেমন লাগছে আমার এই গোপালের ভোগের ভিডিওটা, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। অনিতাস কিচেন উইথ ভিলেজে আজকে ঠাকুরের ভোগের রান্না হচ্ছে, রান্না হয়েও গেছে, ভোগ সাজানো হচ্ছে, আমি তো পারবো না, এই যে খিচুড়ি দেখুন কত সুন্দর হয়েছে, খিচুড়িটা দেখলেই মনে হচ্ছে না, খেতে ইচ্ছা করছে। আজকে রাখি পূর্ণিমা, ঝুলনে বসে আছে গোপাল, আর আমি রাখি পরাবো গোপালকে, এই যে এখানে কৃষ্ণ রাখা আছে, এই দেখো তো ভোগ, এখানে আছে, এখানে আছে পোলাও, খিচুড়ি, দই, মিষ্টি, আলুর দম, পাঁচ তরকারি, রেবু, রেবু হচ্ছে কি বলে বিটার, উচ্ছে বাচ্চা, আলু বাচ্চা, আর বড় উচ্ছে বাচ্চা, কাঁকর বাচ্চা, পটল ভাজা, আর চাটনি, আর পায়েস, আর জল। চলে যাবে বেনপাড়ায়, এই যে এখানে, এখানে আমাদের খেলনা, এই যে এটা রাখি, এই যে রাখি, একটা একটা ময়ূর, একটা পালু, দেখতে পাচ্ছ তো, thank you.
এখন প্রসাদ খাচ্ছে সবাই, আমার কর্তা খাচ্ছে ডাকলু সিং, গন্ধ বেরিয়ে গেছে, আপনারা তো আর গন্ধ পাবেন না। বাচ্চা দুটো খাচ্ছে, এই যে মাঝখানে ছেলেটা খিচুড়ি খুব ভালোবাসে, আর ওই যে আমার সোনা ভাই খিচুড়ি খেতেই চায় না, তাহলে ভালো হয়েছে খিচুড়িটা। গোপালের প্রসাদ ভালো লাগবেই তো বটে, গরম ভাত খাই না। আর যারা নতুন অবশ্য অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। দেখুন আপনাদের খেতে ইচ্ছে করছে নাকি আমাকে কমেন্ট করে জানাবেন, আমার বাড়িতে চলে আসবেন, আমি রান্না করে খাওয়াবো আপনাদের, রাখলাম আমি ভিডিওটা এখন। টাটা, বাই বাই, জয় গোপাল, শুভ রাখি পূর্ণিমা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।